নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে ভীষণ হেলদি আর টেস্টি একটা পরোটার প্রিপারেশন শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো মূলর শাকের পরোটা তো চলো দেখে নিই আমার আজকের রেসিপিটা তো এর জন্য এখানে আমি মূলর শাক নিয়ে নিয়েছি মূলর শাকটা একদম খুব ফ্রেশ আর কচি দেখে নিতে হবে এবার মূলর শাকের এই পাতাটা আমি নিয়ে নেব মুলোর শাকের এই যে কাণ্ডটা আছে এই কাণ্ডটা আমি নেব না এই কাণ্ডটা কেটে ফেলে দিতে হবে শুধুমাত্র এর পাতাগুলোই আমি নিয়ে নেব এখন এই মুলোর শাকটা খুব মিহি করে কুচি করে নিতে হবে তো এখানে দেখো মুলোর শাকটা আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি একদম সরু সরু করে এটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এটা ভালো করে আমি দুবার মতো জলে ধুয়ে নিয়েছি এবার এই শাকটার মধ্যে এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এই পুরো শাকটাতে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এই শাকটাকে আমি ঢেকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে দেখো এই শাকটা থেকে বেশ অনেকটাই জল ছেড়ে এসেছে এবার এই জলটা আমি ছেঁকে নেব তো জলটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে তার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম এবার এর মধ্যে একটা স্টেনার বসিয়ে তার উপরে একটা পাতলা কাপড় রেখে দিতে হবে এবার এর মধ্যে আমি এই মূল শাকটা দিয়ে দিলাম এভাবে মূল শাকের জলটা ঝরিয়ে নিলে দেখবে মূল শাকটার জলটা খুব ভালোভাবে ঝরে যাবে এবার এই কাপড়টা ভালো করে মুড়ে নিয়ে এভাবে চেপে চেপে মূল শাকের পুরো জলটা বের করে নিতে হবে শাকের সমস্ত জলটা খুব ভালো করে নিংড়ে নেওয়ার পর দেখবে এটা একটা ডাব মতো হয়ে গেছে তো তখন এটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এই যে ডাব মতো হয়েছে এটা ভেঙে নিতে হবে সমস্ত শাকটা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে এখন আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল এই ময়ানটা দেওয়ার পর এটা খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি মূল শাকটা দিয়ে দিলাম মূলোর শাকটা দেখতেই পাচ্ছ আমি কি রকম শাকটা প্রত্যেকটা আলাদা করে নিয়েছি এবার এটার মধ্যে কিছু মশলা অ্যাড করব তো তার জন্য এতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আদা স্যুট আর দিয়ে দিলাম আমচুর পাউডার আর গ্রেড করে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি তো আদা স্যুট যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে তোমরা আদা বাটাও ব্যবহার করতে পারো এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে এই সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশে গেলে এবার এর মধ্যে জল দিয়ে এই আটাটা মেখে নিতে হবে জলটা পুরোটা একসঙ্গেই দিয়ে দেব না অল্প অল্প করে জল দিয়ে তারপরে এটার একটা নরম ডো তৈরি করে নিতে হবে তোমরা দেখো আমার এই আটা মাখাটা দেখে বুঝতেই পারছ এটা কতটা নরম হয়েছে এরকম নরম ডো তৈরি করে নিতে হবে এবার এটার ওপর থেকে হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে এটার ওপর থেকে সমস্ত আটাটার মধ্যে আমি আরবারও একবার দিয়ে মেখে নিলাম সমস্ত আটাটার মধ্যে এই সাদা তেলটা মিশিয়ে নিতে হবে এটা ভালো করে মিশে গেলে এবার এটাকে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য তো আটা মাখাটা আমার পনেরো মিনিট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি হাতে একটু জোয়ান নিয়ে নিলাম জোয়ানটা নিয়ে হাতের সাহায্যে এভাবে একটু ঘষে নিয়ে তারপর এটা এই আটাটার মধ্যে দিয়ে দিলাম তো এটা তোমরা যখন মশলাগুলো অ্যাড করেছিলে সেই পর্যায়ে দিয়ে দেবে আমি এটা যেহেতু আগে দিতে স্কিপ করে গেছিলাম তাই এখন এসে দিয়ে দিলাম তোমরা কিন্তু এটা যখন মশলাগুলো অ্যাড করবে সেই পর্যায়ে এসে দেবে এবার এটা আবারও একবার ভালো করে মেখে নিতে হবে এবার হাতের মধ্যে সামান্য একটু শুকনো আটা মাখিয়ে নিয়ে এটা থেকে আমি লেচি কেটে নেব তো লেচিগুলো রুটির থেকে একটু বড়ো সাইজের লেচি করে নিতে হবে আমরা পরোটার জন্য যে রকম লেচি করে থাকি ঠিক রকম সাইজের লেচি করে নিতে হবে একইভাবে আমি সমস্ত লেচিগুলো করে নেব তো এবার এই পরোটাটা আমি বেলে নেব তো পরোটাটা বেলার জন্য এর মধ্যে প্রথমেই একটু আটা কোট করে নিলাম আটাটা কোট করে নিয়ে এবার এটা আমি বেলে নিলাম আর রুটি বেলার জন্য আমরা সাধারণত একটু বেশি পরিমাণে আটা দিয়ে থাকি তো এটার ক্ষেত্রে সেরকম দিলে হবে না অল্প করে আটা দিতে হবে তো পরোটাটার থিকনেসটা দেখো আমি থিকনেসটা দেখিয়ে দিলাম এই রকমভাবে পরোটাটা বেলে নিতে হবে এবার এখানে আমি তাওয়াটা আগের থেকেই গরম করে রেখেছিলাম তাওয়াটার মধ্যে পরোটাটা দিয়ে আমি এটার একটা দিক সেঁকে নিলাম একটা দিক সেঁকে নেওয়ার পর আরেকটা দিক উল্টে সেই দিকটাতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে এবার এটা আমি সেঁকে নেব ভালো করে এই পরোটাটা ভাজার ক্ষেত্রে কিন্তু খুব বেশি তেল লাগে না মোটামুটি এক চামচ তেলেই একটা পরোটা তোমাদের হয়ে যাবে তো একটা দিক হয়ে গেছে এবার আরেকটা দিকে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম এবার এ দিকটা উল্টে নিয়ে আমি পরোটাটা ভেজে নেব তো ভীষণ হেলদি একটা পরোটা আর তোমরা অনেকেই দেখবে মূলোর শাক কিন্তু অনেকেই খেতে চায় না বিশেষ করে বাচ্চারা তো মূলর শাক একদমই খেতে চায় না তো তোমরা এভাবে পরোটা বানিয়ে দিয়ে খাওয়ালে দেখবে তারা অনায়াসেই এই পরোটাটা খেয়ে নিচ্ছে তো এখানে আমার পরোটাটা হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর আজকের এই পরোটাটা আমি সার্ভ করেছি ধনেপাতা চাটনির সঙ্গে তো এই ধনেপাতা চাটনির রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো এবার একটা পরোটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা কতটা সফট তৈরি হয়েছে খুব সহজে আর ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তোমরা মূলর শাকের পরোটাটা বানিয়ে নিতে পারবে তো আমার আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো ভালো থেকো